এই বয়সে এত মিথ্যে কথা একজন মহিলা বলতে পারে সেটা শুধু মমতা ব্যানার্জিকে যদি না দেখতাম লোকে জানতে পারত। এই বয়সে এত মিথ্যে কথা একজন মহিলা বলতে পারে সেটা শুধু মমতা ব্যানার্জিকে যদি না দেখতাম লোকে জানতে পারত। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারাও দাবি তুলুন যে মিনিমাম অ্যামিউনিটিস যেটা, যে একটা বাথরুম, একটা মেয়ে ছেলে আছে, মহিলা খোলা আকাশের নিচে বসে আছে, তাদের আন্দোলন তারা করছে, সরকারের মানবিকতা যদি থাকে তাহলে অনুরোধ করব যে অন্তত এখানে একটা ইউরিনালের ব্যবস্থা করবে যাতে মহিলারা তাদের সম্মানটা রক্ষা করতে পারে। কোনোদিনই পাবেন, এই সরকার থাকলে কোনোদিন পাবে না, কোনো সম্ভাবনা নেই। যতই এখানে আপনারা থাকুন, আমরা আসি, যত বিধানসভা অভিযান হোক, পুরসভা অভিযান হোক, রাইটার্স বিল্ডিং, নবান্ন, যাই হোক, এটা দেখাবে কে দেবে চাকরি, কেমন করে দেবে চাকরি। এই বয়সে এত মিথ্যে কথা একজন মহিলা বলতে পারে সেটা শুধু মমতা ব্যানার্জিকে যদি না দেখতাম লোকে জানতে পারত। হ্যাঁ, কেউ চাকরি পাবে না, চাকরি দিতে পয়সা দিতে হবে, মাইনে দিতে হবে, করতে কে দেবে। আর মুখ্যমন্ত্রী বুঝে গেছে যে এই কটা চাকরি দেওয়ার থেকে আমি ক্লাবকে দেবো, লক্ষ্মী ভাণ্ডার করবো, সাইকেল দেবো, রিক্সা দেবো, হয়ে যাবে ভোট, তা আমি চাকরি কেন দেবো, আমরা চাকরি কেন দেবো। আরে ভাই, এই রাজ্যের কুকুর, এই রাজ্যের পুলিশ কুকুরের মতন কামড়ে দেয়। আগে লোকে বলতো পুলিশ কুকুর, এখন পুলিশই কুকুর হয়ে গেছে, মহিলাদের কামড়ে দিচ্ছে, হ্যাঁ, কুকুরের মতন টেনে হিজড়ে তুলছে। তো ওই নিত্যদিনের ঘটনা, যদি কোনো ক্যামেরা তোমাদের পৌঁছতে না পারে আগের দিনের ছবি চালিয়ে দিলেই চলবে, এমন অবস্থা, কোনো জায়গায় কোনো ব্যতিক্রম নেই। এরা তিন দিনের মধ্যে, সাড়ে তিন দিন হয়ে যাবে, পুলিশ যদি মেরে তুলে দেবে। এটা একমাত্র মমতা ব্যানার্জি 26 দিন বসে খেয়ে ও না খেয়ে, সরি, বসে থেকে না খেয়ে নির্জলা অনশন করে 26 দিন থাকার পর ওজন বাড়াতে পারেন। বাকি তুমি, আমি, আমরা সবাই, যে কেউ দুদিন তিন দিন না খেয়ে থাকলে অসুস্থ হবই, এটা বায়োলজিক্যাল। শুধু একমাত্র মমতা ব্যানার্জি, তিনি মহামানব, তিনি খাবেন না, জল খাবেন না, হ্যাঁ, তিনি খাবার খাবেন না, কিচ্ছু জলস্পর্শ করবেন না, অথচ ওজন বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, প্রেশার কমবে না। উনি অতি মানব, ওনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় না। ধর্মতলায় 21 জুলাইয়ের যেখানে আর কি 21 জুলাইয়ের সভা হতো, সেখানে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। রাজ্য সরকারের, আমি বলছি, রাজ্য সরকারের ভূমিকাটা অনেকটা গান্ধীজির নীতি, যে তোমার এক গালে থাপ্পড় মারলে তুমি দু গাল বাড়িয়ে দাও। সিঙ্গেল বেঞ্চ এক গালে থাপ্পড় মারলো, হ্যাঁ, বললো আর একটা গাল বাকি আছে, আবার একে ডবল বেঞ্চে গেল, সেখান থেকে থাপ্পড় খেলো। এরা গান্ধীবাদী নিয়ে চলছে, গান্ধী নীতি নিয়ে চলছে, সেটাই হওয়া উচিত, সেটাই হওয়া উচিত। প্রত্যেকটা, শুধু রাজ্যপাল না, আজকে মিডিয়া, রাজনীতিবিদ, সবারই তো জনতার দালাল হওয়া উচিত, কারণ তারা জনতার দ্বারাই তারা কোনোভাবে নির্বাচিত। রাজ্যপালও কিন্তু আলটিমেট যদি রুট খোঁজেন, আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টটাও জনতার দ্বারা নির্বাচিত, অতএব ওগুলো আলাদা কিচ্ছু না, কেউ জনগণের বাইরে কেউ নয়। নিয়োগ চাই, জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাই।
মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের জীবন থেকে 10টি বছর কেড়ে নেওয়া হলো কেন? আমরা আজকে কোনো ছাত্রের জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের জীবন থেকে মহামূল্যবান 10টি বছর কেড়ে নেওয়া হলো কেন? আমরা আজকে কোনো ছাত্রের জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের জীবন থেকে সোনালী শব্দগুলো কেড়ে নেওয়া হয়েছে।